সুপ্রিয় দর্শক, এবার আপনারা একটু পাহাড়ের উপরের দিকে একটু দেখুন। দুটি বড় বড় পাথর ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের পাদদেশে মসজিদে রাসূল যেখানে বর্তমানে রয়েছে ঠিক এই জায়গায় বসা ছিলেন, ইহুদিরা তখন ষড়যন্ত্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্যে বড় বড় পালোয়ানদেরকে ভাড়া করে এনে এই পাথর দুটি উপর থেকে নিচের দিকে ফেলে নবীজিকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এ বিষয়টি অবগত করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে দুপাশ থেকে দুটি পাথর এসে, এখনো লক্ষ্য করুন, ছোট দুটি পাথর আল্লাহ পাকের নির্দেশে দুপাশ থেকে এসে বড় পাথর দুটিকে আগলে রেখেছে, আটকে রেখেছে। 1450 বছর পর্যন্ত এখনো একই অবস্থায় রয়েছে, অথচ এখনো দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে পাথর দুটি পড়ে যেতে পারে। 1450 বছর পর্যন্ত পড়েনি।